ভালো মনে পাখা তোলায় শিয়ে শিয়ে দেখছি প্রথম রাউন্ডে 6 নম্বর খেলা চলছে। প্রথম বল উইকেটের বাইরে, আমি বলেছি 6টা বল করি ভালো। স্বর্গীয় সুদর্শন চন্দ্র, স্বর্গীয় মদন চন্দ্র মন্ডলের দুই পুত্র সুপ্রিয় ও সুদীপ্ত দু রানে 3 উইকেট পড়ে গিয়েছে। সুন্দর একটি চার মারার বলছিল বন্ধু। আমাকে অন্য থাকলে আমি বইতে করবো শেষ ওভার। চার
চন্ডী যুব করলেন নির্ধারিত পাঁচাবারে 15 রান করেছে, অর্থাৎ বাবা বড় গাজারে জিততে গেলে 16 রান করতে হবে। আমার পাশে আছে এখন রাজেশ। রাজেশ কিছু বলো। হাই, খেলা সম্পর্কে কিছু বলতে চাও? আমি ডে খেলেছি, আবার এই নাইট খেলছি, এখন ফার্স্ট রাউন্ড জিতে আছি, সেকেন্ড রাউন্ড খেলবো আর কিছুক্ষণের মধ্যে, এখন ষষ্ঠ খেলা হচ্ছে, আমি দেখছি খুব ভালো খেলা হচ্ছে। আর এই পিচটা দেখে যেটা মনে হচ্ছে সবই লো স্কোরিং স্কোর হচ্ছে, বোলিং পিচ বলেই খুব মনে হচ্ছে, কারণ এখানে ব্যাট করাই যাচ্ছে না। আর খেলা সম্পর্কে কী বলতে চাচ্ছো? মাঠ সম্পর্কে, মাঠ খুব সুন্দর, গ্রাউন্ডটা খুব সুন্দর, পরিচালনা একটু ভুল টুটি হচ্ছে ঠিকই, কিন্তু বাকি সবই অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, একটু আলোর প্রবলেম আছে, আর একটু আলো ভালো হলে ভালো হতো। থ্যাংক ইউ রাজেশ ভাই, থ্যাংক ইউ। একদম ড্রিঙ্কস ড্রিঙ্কস গেম হোয়াট মানুষকে ব্যাট করাবে। সব লেগেই খেলে আবার স্টার, মানে কি ছোট ছোট মশা ভাই, মানে কি উল্টো পাল্টা নিয়ে দিচ্ছে, কি উল্টো পাল্টা নিয়ে দিচ্ছে রে। সম্পূর্ণ ভালো খেলে রকম গানটা হয় সুন্দর শট, তারা প্রথম ওভারে 11 রান সংগ্রহ করছে এক উইকেটে বিনিময়ে। এগুলো ছাড়ো তুমি, এটা দেবো আমি। এইমাত্র জয়লাভ করলো এক ওভার 2 বল খেলে 16